জন্মদিনে ইনার পাপাকে ভালোবাসার ডালা সাজিয়ে সারপ্রাইজ করলাম আসসালামু আলাইকুম আজ পঁচিশে মে কী কী আয়োজন করেছিলাম কিভাবে ভালোবাসার ডালা সাজালাম তাই থাকবে আজকের ভিডিওতে রান্না বান্না শুরু করব এখানে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি আজ তো চিকেন করব সাথে আর একটা চিকেন নিয়েছি যেটা আমি পিস পিস করে কেটে নিয়েছিলাম গরুর মাংস পেঁয়াজ সব রেডি করে নিয়েছি চিকেনের গায়ে একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করব। চিকেন রোস্ট কখনোই মরিচুর গুঁড়া দিয়ে আমি মেরিনেট করি নাই আজ আস্ত চিকেন তাই এভাবে ম্যারিনেট করলে আমার মনে হলো যে খেতে মজা হবে একটা কাটা চামচ দিয়ে চিকেনের গাটা আমি একটু কেচে দিলাম তাহলে মশলাগুলো একটু ভিতরে ঢুকবে যেহেতু আমি আস্ত চিকেন নিয়েছি তো এটা তো করতেই হবে এখন তেহারি বসাই দিব তেহারি স্টাইলে রান্না করব পেঁয়াজ সয়াবিন তেল আর লবণ দিয়ে দিলাম এটা হালকা ভেজে নিব দেন মাংস দিয়ে তেহারি মশলা দিয়ে দিলাম সাথে আদা রসুনও দিলাম এখন কষিয়ে নিতে হবে অনেক দিনের ইচ্ছে ছিল ইনার পাপাকে এভাবে সারপ্রাইজ করব। সেই সুযোগ চলেই আসলো যে মানুষটা আমার সব স্বপ্নগুলো পূরণ করে ভালো রাখার চেষ্টা করে তার জন্য এটা একদমই সামান্য তাকে যদি খুশি করতে পারি তাহলে আমার কিছুটা ভালো লাগবে এর আগেও পছন্দের রান্নাবান্না করে খাইয়েছি তবে এভাবে কখনো করা হয়নি এই প্রথমবার তেহারির মাংসটা আমি দুধ দিয়ে কষিয়ে নিলাম দই সামান্য আছে যেটা আমি রোস্টের জন্য রেখে দিয়েছি এখন চিকেনটা ভেজে নিব কিছুটা ঘি দিব আর বাকিটা ছয়াবিন তেল দিব দিয়ে আমি এখানেই চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা লাল লাল করে ভেজে নিতে হবে মাঝে মাঝে তেহারির মাংস আমি নেড়ে দিচ্ছি চিকেনটা ভাজার সময় তেল ছিটে পড়ছিল। আমি উলটিয়ে পাল্টিয়ে চিকেনটা সুন্দর করে ভেজে নিব। আস্ত চিকেন ভাজতে অনেক টাইম লেগেছে আমি এখন উঠিয়ে নিলাম সাথে ছোট পিসগুলো এখন ভেজে নিচ্ছি মাংস খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এখন ঝোল থেকে মাংস উঠিয়ে নিব এই ঝোলের মধ্যে চাল দিয়ে দিব এই ঝোলের চালটা আমি খুব সুন্দর করেও কষিয়ে নিব আর যে মাংস উঠিয়ে রেখেছি একদম শেষে আমি দিয়ে দিব তাতে করে মাংস একদম জুসি থাকবে খেতে অনেক মজা হবে আমি বিরিয়ানি হোক বা তেহারি হোক এভাবেই রান্না করি একটু ঘি দিয়ে দিলাম দেন যখন কষানো হবে পানি দিয়ে দিবো এক কাপ দুধ দিলাম কাঁচামরিচও দিলাম এখন ঘি দিয়ে ঢাকনা দিয়ে দিব চুলা চারপাশটা একটু মুছে নিলাম কাজ করার ফাঁকে এভাবে মুছে নিলে সুবিধা হয় এখন চিকেন ভাজার যে তেলটা এখানে দিয়ে দিলাম দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম হালকা ভাজা হলে পেঁয়াজ বাটা টক টকদই কাজুবাদাম কাঠবাদাম একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি এখন কষাবো আদা রসুন বাটা জিরার গুঁড়া পাঁচফোড়নের গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম মশলা ভালো করে কষিয়ে নিয়ে আস্ত চিকেন দিয়ে দিব আগে চিকেনটা কষিয়ে নিব এরপর একটু পানি অ্যাড করছি এটা কিছুটা সেদ্ধ হলে আমি বাকি মাংসগুলো এখানে অ্যাড করব। এদিকে তেহারির পানি একদম শুকিয়ে গিয়েছে মাংস অ্যাড করছি দেন একসাথে মিক্স করে নিব আর কিছুটা ঘি দিয়ে আমি একদম দমে রেখে দিব এদিকে বাকি চিকেনগুলো এখানে দিয়ে দিলাম এখন এটা মিডিয়াম জালে আমি অনেক ধীরে ধীরে রান্না করব। একটু চিনি দিয়ে দিলাম আমি চিনিটা একটু ভাগেই দিই তাহলে হয় কি একদম মাংসের ভিতর পর্যন্ত যায় খেতে অনেক মজা লাগে আবারও তেহারি একটু নেড়ে দিলাম আমার রোস্টটাও কিন্তু হয়ে গিয়েছে মুরগি সেজন্য অনেক সময় নিয়ে রান্না করেছি ফাইনালি আমি ভালোবাসার ডালা বড় থালাটা মেলা থেকে কিনেছিলাম আমার ভিডিওতে দেখেছেন তেহারিটা একটু নেড়ে নিচ্ছি এই বড় প্লেটে সার্ভ করব। আমি প্লেটের চারদিক দিয়ে তেহারি সার্ভ করব আর মাঝখানে রোস্টটা দিব। তো চারদিকে তেহারি সুন্দর করে দিয়ে দিলাম হাত দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি মাংসগুলো উপরে উপরে দিয়ে দিচ্ছি এখন এই প্লেটটা বসিয়ে দিব। এখানে আমি আস্ত চিকেনটা দিয়ে দিলাম আর কিছুটা গ্রেভি সুন্দর করে ছিটিয়ে দিচ্ছি ডেকোরেশন করার মতো কিছুই ছিল না টমেটো ছিল তো আমি এগুলো সুন্দর করে ফুলের মতো কেটে নিয়েছিলাম প্লেটের চারদিকে সাজিয়ে দিলাম ডিম সেদ্ধ করেছি তেহারির উপর দিয়ে ফালি ফালি করে আমি দিয়ে দিলাম সেই সাথে লেবু গোল করে কেটে নিয়েছিলাম সেগুলো চারদিকে দিয়ে দিয়েছি আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন কিন্তু আমার মনের মতো করেই সাজিয়েছি হাতের কাছে যা ছিল সেভাবেই ফাইনালি ইনার পাপা এখন খাবে মনে হচ্ছে অনেক বেশি খুশি হয়েছে মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছিল ইনার পাপা খুবই অল্প খাওয়ার মানুষ পেটুক মানুষ না মানে খুব খেতে পারে এরকম মানুষ না এদিকে আমিও আমার প্লেটে তেহারি রোস্ট নিয়ে নিয়েছি এখন বসে খাচ্ছি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল সব কিছু মিলে অনেক রাতে স্বাদ একটা কেক নিয়ে আসছিল সেই কেক ইনার পাপা কাটলো এর আগের জন্মদিনে সাদ আর অথই মিলে ইনার পাপাকে সারপ্রাইজ করেছিল তো স্বাদ বারবার অথর কথা বলছিল যে অথই থাকলে আরও অনেক সুন্দর করে করা যেত মানে সারপ্রাইজ করতো তো এবার যেহেতু সাদ একা ছিল তো ও একাই কেক নিয়ে এসেছে ওর ভাইয়ার জন্য আমার আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ টাটা